আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 7ই জানুয়ারি। সব জল্পনা কল্পনার পর নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন ইসি। বুধবার সন্ধ্যা 7টায় বিজিবিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী 2024 সালের জানুয়ারি 7 তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে জানাবো তফসিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের হরতাল। একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে। জানাবো একতরফা তফসিল ঘোষণা যুদ্ধ ঘোষণার সামিল গণতন্ত্র মঞ্চ। একতরফা তফসিল ঘোষণা দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এদিকে বিএনপির নির্বাহী কমিটির 2 নেতা বহিষ্কার। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ফখরুল ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জানিয়ে দেব তফসিলের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বড় কর্মসূচি ঘোষণা। দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিলকে একতরফা উল্লেখ করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার জেলা এবং মহানগর পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। এবং সর্বশেষ জানাবো তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যা 7:15 পর থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ মিছিল বের করে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন শাখা সভাপতি আবু আহমেদ মান্নাফি এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 7ই জানুয়ারি। জল্পনা কল্পনার পর নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। বুধবার সন্ধ্যা 7টায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী 2024 সালের জানুয়ারি 7 তারিখে হবে জাতীয় নির্বাচন। এছাড়াও মনোনয়ন দাখিলের শেষ সময় 30 নভেম্বর নির্ধারিত করা হয়েছে, যা যাচাই বাছাই করা হবে 1-4 ডিসেম্বরের মধ্যে। সেই সঙ্গে প্রার্থিতা প্রত্যাহারের শেষ 17ই ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এ সময় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিইসি সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। এছাড়াও সংবিধান ও আইনের আলোকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন তিনি। এর আগে বিকেল 5টায় ভোট গ্রহণের দিন ঠিক করতে বৈঠকে বসেছিলেন কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বের নির্বাচন কমিশন। বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব, রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর এবং মোহাম্মদ আনিসুর রহমান এবং ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমও উপস্থিত ছিলেন। গত 9ই নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সিসি প্রথমবারের মতো জানান, জানুয়ারির প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণ হতে পারে। তফসিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের হরতাল। একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে। জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার সন্ধ্যা 7টায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী 2024 সালের জানুয়ারি 7 তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একতরফা তফসিল ঘোষণা যুদ্ধ ঘোষণার সামিল গণতন্ত্র মঞ্চ। একতরফা তফসিল ঘোষণা দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকার পতনের দাবিতে 5ম দফা অবরোধের কর্মসূচির প্রথম দিনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। সাইফুল হক বলেন, আমরা নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনাদের দায়বদ্ধতা দেশের জনগণের কাছে, দেশের
দেশের ভোটারদের কাছে, দেশের রাজনৈতিক দলগুলোর কাছে আপনারা আওয়ামী লীগ বা সরকারের কোনো অঙ্গ বা সংগঠন বা গণসংগঠন নন। তিনি বলেন, ভোটাররা যে দাবি করেছেন বিশ্বাসযোগ্য নির্বাচন, তার জন্য সরকার একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার। দেশব্যাপী যখন হরতাল অবরোধ চলছে, দেশে যখন এত সংঘাত সংঘর্ষের পরিস্থিতি সরকার ডেকে আনছে, তখন যদি আপনি একতরফা তফসিল ঘোষণা করেন, তবে এটা বাস্তবে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল। তাই নির্বাচন কমিশনকে বলবো এ খেলা বন্ধ করেন। তিনি আরো বলেন, গত দুটি নির্বাচনের পর দেশের মানুষ আরেকটি একতরফা পাতানো সাজানো তামাশা নির্বাচন দেখতে চায় না। সুতরাং সেই জায়গা থেকে আজ থেকে যদি তফসিল ঘোষণা করেন, তাহলে মানুষ ধরে নেবে আপনারা এই পাতানো নির্বাচনের সহযোগী, আপনারা নীল নকশা নির্বাচনের সহযোগী। দেশকে অনাকাঙ্ক্ষিত সংঘাত সংঘর্ষের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনারা একটি ভূমিকা পালন করছেন। দেশের মানুষ সরকারকে যেমন ক্ষমা করবে না, তেমনি নির্বাচন কমিশনকেও কোনোভাবে ক্ষমা করবে না। সাইফুল হক বলেন, নির্বাচন কমিশনকে বলবো আপনারা আজ তফসিল ঘোষণা বন্ধ করুন, বিবেকের দায় নৈতিক দায়ের দিকে অবস্থান নিন। ভোটারদের প্রতি, জনগণের প্রতি, বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আপনাদের যে দায়িত্ব, সে দায়িত্ব থেকে আপনারা তফসিল ঘোষণা বন্ধ রাখুন। তিনি বলেন, সরকার যদি জবরদস্তি চাপাচাপি করে, তাহলে হাবিবুল আউয়ালকে এবং তার সহকর্মীদের বলতে চাই, আপনারা নির্বাচন কমিশন থেকে মান সম্মান রেখে অনতিবিলম্বে পদত্যাগ করুন। আর যদি তা না করেন, তাহলে ভোট ডাকাত সরকারের সহযোগী হিসেবে মানুষ আপনাদের গণদুশ্মনের তালিকায় চিহ্নিত করবে। জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেন, আমরা এই নির্বাচন কমিশন নিয়ে আগেই সংশয় প্রকাশ করেছিলাম। কমিশনের প্রধান এবং তার সহকর্মীরা চৌকশ ভাষায় কথা বলে জনগণকে প্রতারিত করার জন্য এক ধরনের একটি আবহ তৈরি করবার চেষ্টা করছেন। তিনি বলেন, তড়িঘড়ি করে নির্বাচনের তফসিল ঘোষণা করার যে উদ্যোগ তারা নিয়েছে, এর মধ্য দিয়ে তারা প্রমাণ করেছেন তারা পার্লারে গিয়ে সেজে গুজে নিজের চেহারা লুকিয়ে রেখে আমাদের সামনে কথা বলার চেষ্টা করছেন। আসলে এই পার্লারের প্রলেপের নিচে তাদের যে কুৎসিত চেহারা, তারা যে সরকারের এজেন্ডা বাস্তবায়নের সংস্থা, সেটি আজকে প্রমাণ হয়ে গেছে। বিএনপির নির্বাহী কমিটির দুই নেতা বহিষ্কার। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ফখরুল ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে বিএনপির বর্তমান এবং সাবেক 125 নেতার নেতৃত্বে গঠিত স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ আসন্ন 12তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়। বুধবার বিকেলে রাজধানীর মালিবাগ এলাকায় স্কাই সিটি হোটেল লাউঞ্জে এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দিয়েছেন সদ্য বহিষ্কার হওয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার আহসান হাবিব। এর আগে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি টাঙ্গাইল 5 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সদ্য বহিষ্কার হওয়া বিএনপি নির্বাহী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম, যিনি ঝালকাঠি 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের 2001 থেকে 2004 মেয়াদে সাবেক ট্রাস্টি স্বপন সরকার, তিনি রাজবাড়ী 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি, টাঙ্গাইল সাদাত কলেজের সাবেক ভিপি মনিরুল ইসলাম মিন্টু, তিনি টাঙ্গাইল 8 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। এ সময় লিখিত বক্তব্যে খালেদা জিয়ার মুক্তির দাবি জানালেও পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে খন্দকার আহসান হাবিব বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবি জানান। এছাড়া বিএনপির অন্যতম নেতা হয়েও নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণায় সংগঠনটির শৃঙ্খলা ভঙ্গের কোনো বিষয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্রে এমন কোন দিক নির্দেশনা আছে বলে আমার জানা নেই। নির্বাচনে অংশগ্রহণ করলেও কোন নিবন্ধিত দল বা জোটের সঙ্গে তারা অংশীদার হবে না বলে জানিয়েছেন। তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যা 6:15 পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ মিছিল বের করে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন শাখা সভাপতি আবু আহমেদ মানাফি এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এ সময় আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক, কৃষক লীগ সহ বিভিন্ন সংগঠন কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে। সন্ধ্যার আগে থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।